সঞ্জিদ আফরোজ আপনি লিখেছেন টেলিগ্রামে আমাদের আমার আব্বু মারা গেছেন আজ চার মাস তিনি মারা যাওয়ার আগে হজ করার জন্য টাকা রেখেছিলেন এখন আমরা কি সেই টাকা পারিবারিক কাজে খরচ করতে পারবো নাকি কি এটা দিয়ে হজই করতে হবে প্রথম কথা হলে হজ যদি তার উপরে ফরজ না হয়ে থাকে তিনি ধরুন কোনোভাবে টাকা জোগাড় করেছেন লোন করেছেন ইত্যাদি হজ ফরজ ছিল না তাহলে তো সেক্ষেত্রে এই টাকা দিয়ে আপনারা হজ করতে পারেন আবার নিজেরা খরচও করতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় তার ফরজ হজের জন্য যদি টাকা জমা দিয়েছিলেন এবং এবছরই তার হজ ফরজ হয়েছিল কিন্তু হজ করতে পারেননি তো সেক্ষেত্রেও হজ করতে যে পারলেন না এজন্য জন্য আল্লাহ কাছে তার কোনো দায় থাকবে না যদি তিনি চেষ্টা করেছেন এবং দুই বছর হজ বন্ধ ছিল যেতে পারেননি হয়তো তো এর এরই মধ্যে যদি হজ ফরজ হয়ে থাকে অনেক আগে থেকে ফরজ না হয়ে যদি এরই মধ্যে হজ ফরজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে আর সে ফরজটা আর অব্যাহত থাকেনি কারণ হলে তিনি মৃত্যুবরণ করেছেন যার ফলশ্রুতিতে তার সক্ষমতা শেষ হয়ে গেছে কিন্তু আপনি সেই টাকা হজই করতে হবে ব্যাপারটি এরকম নয় আপনি চাইলে হজও করতে পারেন চাইলে অন্য কাজেও খরচ করতে পারেন আর যদি তিনি আপনাকে ওসিয়ত করে যান তাহলে সেক্ষেত্রে ওসিয়ত রক্ষা করে তার পক্ষ থেকে হজ করার জন্য ওসিয়ত করে গেলে আপনাকে হজই করতে হবে হজ করার উদ্যোগে নিতে হবে সেটা অন্য কাউকে দিয়ে হলেও আর যদি আপনারা নিজেদের থেকে তার পক্ষ থেকে ওই টাকা দিয়ে হজের ব্যবস্থা করান তাহলে সেটা অনেক ভালো যে তিনি হজ করতে চেয়েছেন তার সে প্রচেষ্টা ছিল নিয়োগ ছিল যাতে তিনি আলাদা সফট পান সেই প্রচেষ্টা করাটাই হলো তার প্রতি আপনাদের যে দায়িত্ববোধ তার প্রমাণ